মুহূর্তে বাংলাদেশ থেকে বড় আপডেট। বাংলাদেশে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলো সুপ্রিম কোর্ট। সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে 93%, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে 93%, বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য যে বিশাল অংশ সংরক্ষিত থাকতো, এবং সেই তারই প্রতিবাদে সেটাকেই সেখানেই প্রশ্ন তুলে একবার হাইকোর্টে যাওয়া হয়, সেটাকে বাতিল করে দেওয়া হয়। শেখ হাসিনা সরকারে গিয়েছিল 2018 সালে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শেখ হাসিনা সরকার। বাংলাদেশের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করলো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে শুভ্রাংশু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, নিউজরুম থেকে সিনিয়র এডিটর। শুভ্রাংশু, তাহলে কার্যত বলা যেতে পারে যে কারণে স্টুডেন্টদের যে আন্দোলনটা শুরু হয়েছিল পুরোপুরি সফল না হলেও আংশিকভাবে সফল? না দেখো, যে কারণে আন্দোলন শুরু হয়েছিল, দাবিটা ছিল কোটা নয় মেধা, কোটা নয় মেধা। সেখানে যে 100% মেধা বা এরকম ব্যাপারটা ছিল না, কিন্তু এখানে 93% মানে 93% মেধা। বাংলাদেশের সরকার, সুপ্রিম কোর্ট যে রায় দিল সেটা বিশাল একটা রায়, 93% মেধার ভিত্তিতে। বাকি যে 7% আছে, তার মধ্যে 5% আছে যারা আছে মুক্তিবাহিনী, আর 2% যেটা আছে সেটা হচ্ছে নিতত্ব, মানে যারা ক্ষুদ্র জনগোষ্ঠী, 1%, আর 1% প্রতিবন্ধী বা অন্য লিঙ্গের মানুষদের জন্য। অর্থাৎ এই রায় একটা বিপ্লবের মতো রায়। যে ছাত্ররা যে আন্দোলনটা করেছিল, যে দাবিটা নিয়ে যে আন্দোলন করেছিল, সেই দূর থেকে দেখলেও নয়, কাছ থেকেও দেখলে বোঝা যাচ্ছে সেই আন্দোলন যদি একমাত্র মেধা নয়, কোটা নয় মেধা যদি থাকে, সেই আন্দোলন সফল হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, আজকে 9 জন বেঞ্চে যে সুপ্রিম কোর্ট ছিল, তার মধ্যে 7 জনই যেটা কথাটা বলছে, এই হাইকোর্টের রায়কে ক্যান্সেল করে দিয়েছে, এবং একই সঙ্গে বলেছে এই যে 93% সেটা সরকার ইচ্ছে করলে আরও বাড়াতে পারে মেধার জায়গাটাতে। কিন্তু যেটা প্রশ্ন ছিল, ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে মেধার জন্য যে আন্দোলন, ছাত্রদের যে লড়াই, সেই লড়াইটাই কিন্তু তলে তলে একটা অন্য আন্দোলনে পরিণত হয়েছিল। যে আন্দোলনটাকে সরকার ফেলে দেওয়ার আন্দোলন, যে আন্দোলনটা বলা হচ্ছে, বারবার অভিযোগ উঠছিল ওখান থেকে, বাংলাদেশের একটা অংশ থেকে জামাতের একটা আন্দোলনে পরিণত হচ্ছিল। তলে তলে জামাত যারা সন্ত্রাস তৈরি করে, তারা সেই আন্দোলনে মদত দিচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায় গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশীর্বাদের মতো রায় হয়ে এসেছে। এখন দেখার বাংলাদেশের মানুষ এই রায়ের পর, ছাত্ররা এই রায়ের পর কি নিজেদের অবস্থানটা কি করছে। যদিও আমাদের কাছ থেকে একটা খবর আসছে ওই অংশ থেকে, ছাত্রদের একটা অংশ এই রায়কে স্বাগত জানালেও আরেকটা অংশ নিজেদের মতামত এখনও ব্যক্ত করেনি। এই অবস্থায় দাঁড়িয়ে ওখানে এখনও নেট পরিষেবা শুরু হয়নি। শুরু হতে যদি আজকে এখন যদি যে পরিস্থিতি চলছে এই জায়গাটায়, এখনও যেমন একটা শান্ত পরিস্থিতি, সেই জায়গাটার মতো অবস্থায় যদি আরও কিছুক্ষণ থাকে, হয়তো আরও যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলো শুরু হবে। ইতিমধ্যেই সরকার থেকে ঘোষণা করেছে রবি এবং সোমবার একটা ছুটির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যাতে আরও বিব্রত না হয়, এই আন্দোলনের যে অশান্তি তৈরি হয়েছিল সেই অশান্তিটা আরও কমানো যায়, যাতে অশান্তি থামানো যায়, অশান্তি স্তব্ধ করা যায়, সেই জন্য সরকারের পক্ষ থেকে একের পর এক, বাংলাদেশ সরকার যেটা করছে একের পর এক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, যারা চেয়েছিল ছাত্র আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে সন্ত্রাসের সামনে ফেলে দেওয়া, বাংলাদেশকে অশান্ত করে দেওয়া, সেই জায়গাটায় সুপ্রিম কোর্টের যে এই রায়, সুপ্রিম কোর্টের এই রায় বাংলাদেশের কাছে একটা আশীর্বাদের মতো হয়ে আসছে। এখন বাংলাদেশের মানুষ ঠিক করবে, এখন বাংলাদেশের ছাত্ররা ঠিক করবে। তারা শান্ত বাংলাদেশ চায়, তারা মেধার বাংলাদেশ চায়, মেধাবীর বাংলাদেশ চায় না, আবার সেই অশান্তি, যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ থেকে, মানুষরা যে ভয় পাচ্ছে সেই পরিস্থিতি যে ফিরে যেতে চায়, এখন সেটাই ঠিক করার। পাল শুভ্রাংশু, আমি
আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। বারবার একটা বিষয় উঠে আসছিল যে এই যে ছাত্রদের আন্দোলন, তার ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, সেখানে বহিরাগত শক্তি কাজ করছে, বিরোধীরা খোলা জলে মাছ ধরতে চাইছে, এরকম সম্ভাবনা বিশেষভাবে জোরালো হচ্ছিল। সুপ্রিম কোর্টের আজকের এই রায় বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, যে নৈরাজ্যের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো বদল ঘটাতে পারে কি মনে হচ্ছে? দেখো, যেটা ঘটনা ঘটলো এটা দেখো পুরো খুল্লম খুল্লা হয়ে গেছে। ছাত্ররা যে দাবি করেছিল, ছাত্রদের দাবির মধ্যে কোনো অন্যায় ছিল না। পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না, তার কারণ কি? ওখানে কোটা হয়ে আছে, কোটা সিস্টেম। ছাত্রদের আন্দোলন ঠিক ছিল, কিন্তু প্রথম দিকে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে নামগুলো বলছি, জামাত, সঙ্গে সঙ্গে বিএনপির একটা অংশ বা বিএনপি পুরোটাই জামাতের ঘনিষ্ঠ, এবং এই যে আরও যে অংশ, যে অভিযোগগুলো আসছে, এবং বাইরের শক্তি, যে শক্তিগুলোর কথা বলা হচ্ছে, যারা যারা ভারত বিরোধী একটা স্লোগান তুলতে শুরু করেছিল। তুমি যদি আন্দোলনের ছবিগুলো দেখো, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বারবার কেমন একটা ভারত বিরোধী স্লোগান উঠছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অশান্ত, এই যে উপমহাদেশ যে শান্তির পরিবেশ হয়ে আছে, ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হয়ে আছে, এবং এই সুসম্পর্ক দুই দেশ বজায় রাখতে চায়, দুই দেশ চায়, দু দেশের উন্নতি চায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বহিরাগত শক্তি যারা চায় না এই উপমহাদেশের উন্নতি হোক, সেই যারা চায় না, তারা যারা লোকাল, যারা সন্ত্রাস, যারা জঙ্গি গোষ্ঠী তৈরি করে, যেমন জামাত, আমি বারবার বলছি জামাত, এই জামাতের মাধ্যমে ছাত্র দলের মধ্যে একটা বিক্ষুব্ধ অংশ তৈরি করিয়ে যারা ভারত বিরোধী অবস্থান গড়ে তুলতে চেয়েছিল, এমনকি গোটা বাংলাদেশকে, যে বাংলাদেশ সকলের মনে আছে, বাংলাদেশে আজকে বাংলাদেশ হয়ে ওঠার পিছনে ভারতের ভূমিকা, ভারতের অবদান, যেটা ওখানকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, বারবার তিনি সেই একই কথা বলেন, বাংলাদেশের স্থানীয় সাধারণ মানুষ যাদের মধ্যে কোনো অন্য কোনো ভাবনা কাজ করে না, তারাও সেটাকে স্বীকার করে, এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সেই জায়গায় এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে, ছাত্র আন্দোলনটাকে সামনে রেখে একদল লোক যারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, বাংলাদেশকে সন্ত্রস্ত করে দিতে চায়, বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের আখড়া করতে চায়, সেই দলটা, সেই দলগুলো বিভিন্নভাবে এই ছাত্র আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করছিল, মেধার লড়াইকে, যে লড়াই মেধার লড়াইকে, যে মেধাবী উন্নয়নের দাবিকে গোটা বিশ্ব যাকে সমর্থন করে, গোটা সেই সেই আন্দোলনকে ওরা সন্ত্রাসীদের আন্দোলনে পরিণত করার চেষ্টা করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায় যদি ছাত্ররা সঠিক বুঝে ভালোভাবে মেনে নেয়, যেটা একাংশ মেনে নিয়েছে, তবে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ হচ্ছিল, এই উপমহাদেশের যে জায়গাটা বিঘ্ন হচ্ছিল, সেই জায়গাটা সুস্থ পরিবেশে ফিরে আসবে। সৃজিতা, বেশ, ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং এই যে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ের ভিত্তিতে দুটো বিষয় হয়তো স্পষ্ট হতে পারে। এক, ছাত্রদের মূল মুভমেন্ট যে কারণে ছিল, মূল আন্দোলন যে কারণে ছিল, যে মেধার ভিত্তিতে জায়গা দাও, তারা 100% জায়গা চাইছিল, সেখানে সুপ্রিম কোর্ট কিছুটা রেখেছে সংরক্ষিত, এবং সেই জায়গা থেকে তাদের দাবি দেওয়া যেমন কিছুটা পূরণ হচ্ছে। অপরদিকে যারা এই আন্দোলনকে সামনে রেখে মূলত ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিল, যারা একটা দেশের নিজস্ব সমস্যাকে পড়শি দেশ ভারতবর্ষের দিকে আঙুল তুলে তুলে ভারত বিরোধী স্লোগান তোলার চেষ্টা করছিল, এবং বহু বাইরের শক্তি কাজ করছিল বলে যেটা আশঙ্কা করা হচ্ছিল, সেই যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলো শিথিল হয়ে যেতে পারে বলে অন্তত মনে হচ্ছে।